ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একসঙ্গে সেনাবাহিনীর 33 কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মানব পাচার, সহায়তার অস্ত্র ও ত্রাণ সামগ্রী চোরাই পথে বিক্রির অভিযোগ রয়েছে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। প্রতিবেদনে বলা হয়, যে কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে তারা সবাই সেনাবাহিনীর বিভিন্ন শাখার আঞ্চলিক রিক্রুটমেন্ট কেন্দ্রগুলোর প্রধান। গত মাসে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় সেনা নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ বিষয়ে একটি তদন্ত শুরু করে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল। মাত্র এক মাসের সেই তদন্তে নিয়োগ দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও অপরাধমূলক তৎপরতা সংক্রান্ত 112 অভিযোগ পাওয়া যায় ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন আঞ্চলিক শাখার বিরুদ্ধে। বরখাস্ত কর্মকর্তাদের সবাই এসব অভিযোগের আসামি। জেলেনস্কি বলেন, আমরা সেনাবাহিনীর সব আঞ্চলিক প্রধানকে বরখাস্ত করেছি, কারণ একটি ব্যবস্থা সেসব লোকজনের দ্বারা পরিচালিত হওয়া উচিত যারা জানে যুদ্ধ আসলে কী এবং সেই সময় ঘুষ গ্রহণ, উদাসীনতা বা যে কোনো ধরনের দুর্নীতি উচ্চমাত্রার রাষ্ট্রদ্রোহের সামিল। আমাদের সেনাবাহিনী সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। অনেক কর্মকর্তা যেভাবে যোদ্ধাদের নির্দেশনা দিচ্ছেন, যেভাবে কর্তব্য পালন করছেন তা পুরোপুরি অনৈতিক। জেলেনস্কি বলেন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বরখাস্ত ও বিচারের আওতায় আনার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, মাঠ পর্যায়ে তার বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ইউক্রেনীয় বাহিনীর শীর্ষ জেনারেল ভ্যালেরি জালুচনিকে। এছাড়া বরখাস্ত কার্যকর হওয়ার পর সেনাবাহিনীতে যেসব পদ ফাঁকা হবে সেসব পদে আগ্রহী প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এখন থেকে ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এসবিইউ দেখভাল করবে বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এবছর জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে 11 সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছিল ইউক্রেন। তারপর চলতি বছর মে মাসে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করা হয় ইউক্রেনের প্রধান বিচারপতিকে। এখনও তিনি কারাবন্দী আছেন। এদিকে ক্রিমিয়া উপদ্বীপের কাছে মনুষ্যবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এর মধ্যে 20 ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আজ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 14 এবং ইলেকট্রনিক্স যুদ্ধের মাধ্যমে আরও 6 ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ধরনের ক্ষতি হয়নি বলে উল্লেখ করা হয়েছে। এদিকে শুক্রবার মস্কোর কর্মকর্তারা রাজধানীমুখী একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে। সম্প্রতি মস্কোতে একাধিকবার ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এটি এ ধরনের সর্বশেষ প্রচেষ্টা। ইউক্রেন গত জুলাইয়ে ক্রিমিয়ায় হামলা চালিয়ে গোলা বারুদের একটি ডিপো উড়িয়ে দেয়। এছাড়া রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী সেতুও সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কানেস্তাতে মানিপা, খবর সংযোগ।